শোভনবাবু এক্স্যাক্টলি কোন দলে আছেন আমরা বাংলার মানুষ আমরা জানতে চাই, মানে ওনার অবস্থানটা কি? জেপির সাথে ওনার বহুদিনই কোন রকম কোন যোগাযোগ নেই, কালকের পচা মাল কেন জিএসটি সঙ্গে দিদির কালচার দিদিমণিকেও বলবো যে শোভনবাবু ভারতীয় জনতা পার্টিকে অ্যাক্টিভ রোল যখন প্লে করছিলেন তখন দিদিমণির বিষয়ে কী কী কথা বলেছিলেন সেটা যদি দিদিমণিকে ঝালিয়ে নেন তাহলে কিছু হয়। আর শোভনবাবু যদি ভুলে গিয়ে থাকে তাহলে যে উনি দিদিমণির সম্বন্ধে কী কী বলেছিলেন যখন উনি ভারতীয় জনতা পার্টিতে অ্যাক্টিভলি ছিলেন। ব্যাপক অর্থকষ্টে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রাক্তনীদের কাছে চিঠি লিখে জানিয়েছেন যে কেন্দ্র এবং রাজ্য থেকে প্রয়োজনীয় টাকা পাওয়া যাচ্ছে না। যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের কাছে অর্থ সাহায্য বাবু একটু নামা জির ঘুমটা নামা। হ্যাঁ কি বলবেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টে কি চিঠি উনি দিয়েছেন বা কি সাহায্য চেয়েছেন বলতে পারবো না, তবে আমরা তো দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কি রয়েছে। তো যেখানে নিজে মুখ্যমন্ত্রী প্রস্তাব পাশ করেন বিধানসভায় নিজে আচার্য হবেন, যেখানে যখন জগদীপ ধনকরজি ছিলেন অনারেবল ভাইস চ্যান্সেলর ছিলেন চ্যান্সেলর ছিলেন তখনও আমরা দেখেছি কীভাবে জোর করে রাজ্য ভাইস চ্যান্সেলরদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে এই ধরনের ইররেগুলারিটি যেখানে আজকে সোনালী বন্দ্যোপাধ্যায়ের কেস আমরা দেখলাম কি কী লজ্জার, সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে তাকে বরখাস্ত করার, সেইখানে আমি জানি না ডু ইউ এক্সপেক্ট এনিথিং ফ্রম দিস গভর্নমেন্ট। আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এডুকেশন সেক্টরে অন্তত আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে তারা যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিকে ফান্ড দিয়ে ভালো করা হোক, এইটা দিদির নজর আছে। আই ডোন্ট থিঙ্ক এই গভর্নমেন্টের ছবিতে নজর নিজেরা কীভাবে টাকা তুলবে, নিজেরা কীভাবে প্রতি স্টুডেন্ট থেকে কত লক্ষ টাকা তোলা যায় তোলা সিন্ডিকেট, তারা ওটা নিয়ে বেশি কনসার্ন। ইউনিভার্সিটিতে কী হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে দে আর নট কনসার্ন। দেখুন আজকে আজকে জেলায় জেলায় দেখতে পাচ্ছেন কিন্তু তার আগেও তো বড়ো বড়ো নেতাদের মধ্যে দেখছেন, আজকে কুণালবাবু এক কথা বলছেন, তো সুদীপ আরেক কথা বলছেন, তাপসবাবু এক কথা বলছেন, তো মদন আরেক কথা বলছেন, এবং শুধু খারাপ কথা কুকথা কোনো ভালো কথা তাদের মুখে নেই। এবং আসলে তারা বুঝতে পেরেছে তাদেরও দোষ নেই, তাদের যে জাহাজটা ডুবতে বসেছে তারা তো বলছে যে ডিসেম্বরের মধ্যে এই সরকারই থাকবে না, এই পার্টি থাকবে না, কারণ দে হ্যাভ আন্ডারস্টুড দ্য টিএমসি ইজ আ সিঙ্কিং শিপ, ডুবন্ত জাহাজ। তাই জন্য এখন গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, কারণ বেসিক্যালি তো তাদের ফাউন্ডেশন ইজ ভেরি কী বলবো হালকায়, কোনো ফাউন্ডেশন তো নেই এই দলে। হ্যাঁ ফাউন্ডেশন হচ্ছে চুরি ডাকাতি চিটিংবাজি, এই হচ্ছে তাদের ফাউন্ডেশন, কারণ তারা বুঝেছে যে তাদের বেশি দিন নেই, সব কটা জেলে যাবে।